ক্রিকেট থেকে অবসর নিলেন লাসিত মালিঙ্গা। 2011 সালে লাসিত মালিঙ্গার অবসর নিয়েছিলেন টেস্ট ক্রিকেট থেকে। তারপর 2011 সালে ওয়ানডে সিরিজে ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে ফেলেন। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান মালিঙ্গাকে ছেড়ে দিলে তিনি সরে দাঁড়ান। ইয়র্কার স্পেশালিস্ট মালিঙ্গা মঙ্গলবার টুইস্ট করে বলেন, তিনি আর টি টোয়েন্টি ক্রিকেট খেলবেন না। প্রথমেই তিনি টেস্ট এবং ওয়ানডে অবসর নিয়েছিলেন। তিনি লিখেছেন, টি টোয়েন্টি ক্রিকেট থেকে জুতো জোড়া তুলে রেখে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। 17 বছর ক্রিকেট লাইফে শ্রীলঙ্কান ক্রিকেটে মুগ্ধ করে তুলেছিলেন মালিঙ্গা। আমার এই যাত্রাপথে যারা সবসময় আমার পাশে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। 2011 সালে বিদায় দিয়েছিলেন টেস্ট ক্রিকেটকে। এবার ক্রিকেটের সব লজ্জা থেকে বিদায় দিলেন বহু যুদ্ধের লড়াকু মালিঙ্গা। ক্রিকেট কর্মজীবনে মালিঙ্গা শ্রীলঙ্কা হয়ে 30টি টি টোয়েন্টি এবং 101টি উইকেট নিয়েছিলেন। একদিনের ক্রিকেটে 226টি ম্যাচ খেলে 308টি উইকেট নিয়েছিলেন তিনি। শ্রীলঙ্কার জার্সিতে 84টি টি টোয়েন্টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন 84টি। দেশের হয়ে 2014 সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েই ছিলেন তিনি।